সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর হ্যাঁ এখন রোজই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি রান্না থাকে বলে বাট আজকে একটু অন্যরকম আজকে ছিল জল ডালায় তার জন্য একটু তো এক্সাইটেড ছিলামই আর হ্যাঁ দেখো কটা বাজে ষাট ছটা পনেরো না কত বাজে যদিও আমি এরা অনেক আগেই উঠেছি তো এখন বাবার জন্য চা বসিয়ে নিয়েছিলাম আর অন্যদিন আমিও চা খাই আজকে যেহেতু আমার নির্জল অবস্থ তাই করিনি মানে খাইনি আর কি তারপর বাবা বললো আজকে একটু সব মানে খিচুড়ি টাইপের খাবে জন্য আলু পেঁয়াজ টমেটো আর সব কিছু নিয়ে ধুয়ে ধুয়ে একবারে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এতে কী বেশ বলে গ্যাসের ওপর কিন্তু পরক্ষণে ভাবলাম যে আমি তো মেন জিনিসগুলোই দিতে ভুলে গেছি মানে নুন হলুদ তেল সেগুলো দিতে ভুলে গিয়েছিলাম তারপর সেগুলো দিয়ে আবার ভালো করে বসিয়ে দিয়েছিলাম তারপর গেলাম রুমে রুমে গিয়ে দেখলাম যে সব রকম টল যা যা নেওয়ার ছিল সেগুলো সব পুজোর জিনিসগুলো ঠিকঠাক আছে কি না আর ভালো করে দেখে নিয়ে তারপর একটু কাজ করতে বসেছিলাম তারপর ভাবলাম ভালো লাগছে না অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি তো ভাবলাম একটু মা বাড়িতেই যাই আর ওখানে গিয়েই জলটা ঢেলে দেবো এরকম একটা ভেবে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারপর স্টেশনে গিয়ে মায়ের জন্য একটু ফল নিয়ে নিলাম টিকিট কেটে ওয়েট করেছিলাম ট্রেনের জন্য তারপর ট্রেন আসতে ট্রেনে উঠে পড়েছিলাম যেটা স্বাভাবিক যাই হোক আজকে না ট্রেনে উঠে এত বোর লাগছে মানে এক খালি পেট তারপরে মানে ভালোই লাগছিলো না একটু আর তারপরে আবার উলবেড়িয়াতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই নিয়ে গাড়ি কতক্ষণ বাগনানে এসে ও মানে দাঁড়িয়েই আছে ছাড়ছিল না তারপর ট্রেনে অনেক ক্রাঞ্চি উঠেছিল মানে অনেক রকম জিনিস ছিল বাট আমার ক্রাঞ্চি দেখলেই কিনতে ইচ্ছে করে সে অনেকগুলো ক্রাঞ্চি আর একটা বো ক্লিপ কিনে নিয়েছিলাম যদিও সেটা দেখানো হয়নি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তারপরে একটা ক্রাঞ্চি পরে নিয়েছিলাম আর দেখো এই ফুচকুটাকে দেখে এত ভালো লাগলো যে যতটা বোর হয়েছিলাম তার থেকে বেশি না মানে ট্রেন থেকে নামার আগে আমি খুশি হয়ে গিয়েছিলাম ও মানে উঠেই খেলছিল আর কি আমার সাথে তারপর স্টেশনে নেমে বাসে ধরবো বলে গিয়েছিলাম আর আজকে জানি না কেন এত ভিড় হয়েছে গাড়িতে প্রচণ্ড পরিমাণে ভিড় কোনো জায়গাতে ঠিক লাস্ট মুমেন্টে এসে বাসে বসতে পেরেছি ট্রেনেও তাই তারপর সবাই জল জল ঢালার জন্য রেডি হয়েছিলাম আর আমি ভেবেছিলাম যে জল এই জামাটা পরে জল ঢালবো কিন্তু মায়েরা বললো যে যেই জামা পরে জল ঢালতে হয় সেই জামাটা পরে নাকি স্নান করে ভিজে গায়ে জল ঢালতে হয় তো সেটাই করলাম পুজো টুজো দেওয়ার পর বাড়ি এসে ফ্রেশ হলাম আর দেখো আবার একটা ক্রাঞ্চি পরে নিয়েছি তো পরে নিয়ে গেলাম ভাইদের সাথে একটু খেলা খেলবো বলে হ্যাঁ আমি এখনও ভাই বোনদের সাথে খেলি যাই হোক বনি এখন অতটা খেলে না কারণ পড়াশোনার চাপ থাকে আর ভাই তো এখন ছোটো তাই ওর সাথে একটু মজা করি কিন্তু ওরা যে কী খেলছে সেটা আমি বুঝতেই পারছি ওদেরকে ভালো করে জিজ্ঞেস করছি যে কী খেলার এটার নাম ওরা সেটাও বলছে না যাই হোক তো ওখান থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম এই যে লিপসি আর চিপসি মানে আজকে বাড়ি এসে মামা বাড়ি এসে এই প্রথমবার ওদেরকে দেখলাম তো খুব ভালো লাগলো আর ওখানে খেলা হচ্ছিলো বলে ওখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে দেখলাম মামিটা মামি মাসিমণি মা সবাই মিলে গল্প করছে তো ওদের সাথে একটু গল্পও করে নিয়েছিলাম তারপরে ভালো লাগছিলো না খিদে পাচ্ছিলো আর খালি না আমার ফল খেতে একদম ভালো লাগে না তাও সবাই বললো যে কিছু খেতে হবে তাই একটু খেয়ে নিয়েছিলাম তো আজকের মৃণিবকটা এতটাই কেমন লাগলো জানি Tata